স্বামীর পক্ষ থেকে উপহার নাকি তালাকের বিপরীতে সুরক্ষা বিশেষ এর উত্তর হলো এই দুইটির কোনটি নয় না এটি স্বামীর পক্ষ থেকে স্ত্রীর জন্য দেওয়া উপহার না এটি বিবাহের জন্য কোনো সুরক্ষা বিশেষ আমাদের সমাজের বেশিরভাগ মানুষ মনে করেন মহরানাটা হলো বিবাহ টিকিয়ে রাখার একটা মাধ্যম বা বিবাহের জন্য একটা সুরক্ষা ব্যবস্থা এজন্য মহানার ফিগারটাকে বেশ বড় করে ধরে রাখা হয় যেন ছেলে যেন তেন কারণে বিবাহ ভাঙার কথা বলতে না পারে তালাকের কথা বলতে না পারে কারণ তালাক দিতে গেলে তাকে মহানা দিতে হবে তার মানে মহারণাটা তালাকের আলোচনা হবে তখন দেওয়ার মতো বিষয় এটি একান্তই আমাদের ভুল ধারণা বরং মহারাণাটা হলো স্ত্রীর প্রাপ্য তার অধিকার আল্লা তালা করিম নিসার চার নম্বর আয় বলেছেন ওয়াতা তোমরা নারীদেরকে তোমাদের স্ত্রীদেরকে তাদের প্রাপ্য মহারানা এটা পরিশোধ করে দিবে সন্তুষ্ট চিত্তে কারণ এটি তাদের অধিকার তাদের প্রাপ্য এটা সন্তুষ্ট তাদেরকে দিয়ে দিতে হবে এবং সেটা বিবাহের শুরুতে দিয়ে দিতে হবে বিধায় বোঝা গেল যে মহারাণা এটা বিবাহের সুরক্ষা বিশেষ নয় আর এটা উপহার নয় উপহার হলে তো তার অধিকার হতো না আল্লাহ তালা নির্দেশ করেছেন অতএব আল্লাহ নির্দেশ বাস্তবায়ন করতে গিয়ে আমরা স্ত্রীকে মহাণা পরিশোধ করে থাকি বিবাহের শুরুতেই এটি কোন অবস্থাতে বিলম্ব করে তালা খোলে তখন এটা নিয়ে আলাপ হবে সে পর্যন্ত অপেক্ষা করা এটিও অনুচিত আবার এটাকে নিছক স্বামীর পক্ষ থেকে দেয় একটা দান দাক্ষিণ্য উপহার এরকম মনে করা উচিত এটা একান্ত স্ত্রীর পাওনা বা অধিকার আল্লাহ তালা আমাদেরকে বোঝার তফিক দান করুন